তো ভাই জান আপনার মাছটা কোথায়? মাছ কোথায় বড় ভাই? আপনার মাছ কোথায়? হ্যাঁ মাছ লাগান। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রেখেছেন। তো আজকে কোর্টের কাজ শেষ, আদালতে কিছু কাজ ছিল, শুনানি করে দুই বন্ধু। কিন্তু এ এমন একটা লোক আসলে কখনো মাস্ক খুলতে চায় না। ও যেটা ভাবে যে মাস্কটা খুললেই মনে হয় করোনা গিয়ে ওকে অ্যাটাক করবে। আর তো সবচেয়ে বড় কথা, যদি করোনা অ্যাটাক করতে চায় তাহলে কিন্তু মাস্কের সাইড ওপরের অংশে দুই পাঁচ দিকে চাইলে ঢুকতে পারে। তো ও খুবই ভয় পায় এই বিষয়টাতে। তবে ওর ভয় পাওয়ার আর একটা কারণও আছে, সেটা হচ্ছে যে ওর বাসায় ছোট্ট একটা মেয়ে আছে ওর। তো হয়তো এই জন্যেই আমার কাছে মনে হয়। আরও একটা বিষয় যেটা, যে ও কোনো সময়ের জন্য মাস্ক খোলে না, ইভেন ধর চেম্বারে বসে থাকলেও কিন্তু খুলতে চায় না। আমি ওকে খুব চোরজুলুম করতেছি। তো আসলে এই যে চা খাচ্ছি, তো ওকে বলতেছি চা খা, ও খাবে না। আমি আরও একটু হালকা নাস্তাও করলাম এখান থেকে সকালবেলা, যদিও বাসা থেকে আজকে খেয়ে আসছিলাম। আমিও খাইছি, মিমকেও দ্রুত ঘুম থেকে উঠাইছি, ওকেও একটু খাওয়াইছি। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি তো কোর্টে চলে আসছি। আসার পরে আমি নারী শিশু ও নির্যাতন, মানে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একে একটা কাজ ছিল, আমি একটু শুনানি ছিল। সেখানে থাকাকালীন সময়ও আমাকে ফোন দিয়েছে। অবশ্য গতকাল গত পরশু দিন ওর সাথে কথা ছিল, কাল না পরশু দিন কবে, হ্যাঁ পরশু দিন। তো যাই হোক, ও আসলে বিষয়গুলো সম্পূর্ণ জানে না, যার কারণে ও বলতেছে ও জানে না যে ভিডিওটা আসলে কোথায় যাবে, ও এখনও জানে না। তো যাই হোক, সমস্যা নেই, আপনারা সাধারণত দেখতে থাকুন সারাদিন কী কী হয়, কী কী করি। তবে আসলে কোর্ট কাছারিতে বা আদালত প্রাঙ্গণে চাগুলো কিন্তু শীতের সময় একটা অন্যরকম মজা দেয়, কি ঠিক বলছি? আমার পাশে দেখেন এই পিচিটা আসতেছে, নাম কি তোমার? রানা। তো রানা আসতেছে ভিডিও করা দেখে আর ভাবতেছে কি ব্যাপারে ভিডিও করতেছে কেন। তো ঠিক আছে, আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন সারাদিন। আর আসলে আমাকে প্রশ্ন করতেছিল যে এটা কি সব জায়গায়, সরি এটা কি ফেসবুকে ছাড়বে? তো এই দোকানের চাটা কিন্তু খুবই ভালো, এনার কাছ থেকে মোস্ট অফ দ্য টাইমই চা খাই। সত্যিকার অর্থেই মানে রং চা, বিভিন্ন মশলাযুক্ত চা কিন্তু এর মধ্যে অনেক কিছু আছে, তো ভালো। আর এখন চা খাওয়াটা তো এমনি ভালো। আর আদালত প্রাঙ্গণের অবস্থাটা আপনাদেরকে একটু দেখাই। এখানে এখন তো অলমোস্ট 11টার মতো বাজে, বা তারও হয়তো একটু বেশি বেজে গেছে। তো এই জায়গাটাতে মানুষজন আছে এখন মোটামুটি, এত বেশি ক্রাউড হয় আমাদের এই ঢাকা জজকোর্টে। তো সেই জায়গা থেকে করোনার যে প্রকোপটা, আমরা যেটা চিন্তা করি যে করোনার বিষয়টা যদি দেখেন, কয়জন লোকের মুখে মাস্ক আছে একটু ভালো করে তাকায় দেখেন, ম্যাক্সিমাম লোকজনের মুখে কিন্তু মাস্ক নেই। সো এখানে আসলে স্বাস্থ্যবিধি মানার ওই রকম কোনো সুযোগই নেই। লক্ষ লক্ষ মানুষ যে জায়গাতে প্রতিনিয়তই মানে কি বলবো যাচ্তিছে, সেখানে আসলে মাস্ক, শারীরিক দূরত্ব, এটা আসলে কোনোভাবেই সম্ভব না। তো এই যে রানাকে দেখতে পাচ্ছেন, একেবারে কি বলবো যে নিষ্পাপ ছেলে। কি তুমি এই দোকানেই আসো? হ্যাঁ তো হাঁটতেছি দুজন, আসলে হাঁটতেছি বললেও ভুল হবে, চেম্বারের দিকেই যাচ্ছি। তো আমি শুধু ভাবতেছি যে ও মাস্ক পরা আছে আর আমি তো মাস্ক ছাড়া, মানে আপনাদের সাথে যেহেতু কথা শেয়ার করতেছি, তো সেই জায়গা থেকে মাস্ক মানে পরে তো সেটা সম্ভব। মানে ভ্যাকসিন কি দিছি? ও আচ্ছা, ও ফাইজারের ভ্যাকসিন দিছে। তো আমার জন্য যে বিষয়টা সেটা হচ্ছে, আমি কিন্তু মানে ভ্যাকসিন কিন্তু আমার দেওয়া হয়নি। আমি যে ডেটটা আমার ছিল ভ্যাকসিন দেওয়ার জন্য, সেই ডেটের মানে চার দিন পরে সম্ভবত আমি মেসেজ পেয়েছি, যার কারণে কিন্তু আসলে ভ্যাকসিন দেওয়াটা সম্ভব হয়নি। তো না, আমি তো ফান করিনি, আমি ভ্যাকসিন দিতে পারিনি, সিরিয়াসলি আমি ফান করতেছি না, যেটা সত্য কথা সেটাই বলছি। তো এখন আমি দেখি, আর আমাদের ঢাকা আইনজীবী সমিতির কল্যাণে যখন ভ্যাকসিন এনেছিল তখন আমি চাইলে দিতে পারতাম, একটু ভয় পাচ্ছিলাম যে দিয়ে যদি আবার অসুস্থ হয়ে যায়, তো যার কারণে আসলে দেওয়া সম্ভব হয়নি। তো এখন চেষ্টাই আছে দেওয়ার। তো আপনারা, আমি এখন যেদিক দিয়ে যাচ্ছি এটা হচ্ছে ঢাকা আইনজীবী, মানে আইনজীবী সমিতির সামনে দিয়ে, এই জায়গাগুলোতে কিন্তু হিউজ ক্রাউড থাকে। আর এখন যেহেতু নির্বাচনের সময়, আগামী 23-24 সম্ভবত ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন, তো এই নির্বাচনে মূলত আওয়ামী লীগ এবং বিএনপি থেকে দুইটা প্যানেল মূলত থাকে। তো সেই জায়গাতে প্রচুর এখন মানে সাধারণ মানুষ তো আছেই, পাশাপাশি প্রচুর আইনজীবী লক্ষ্য করা যাচ্ছে। এই নির্বাচনকে ঘিরে একটা উৎসবমুখর পরিবেশ কিন্তু তৈরি। তো যাই হোক, এই যে ঢাকা আইনজীবী সমিতি ভবন, তো আমার চেম্বারটা আরও সামনে থেকে যেতে হবে।
ঠিক আছে সাথে থাকুন আর দেখতে থাকুন আমি ক্রাউড দেখাচ্ছিলাম আপনাদেরকে যে আসলে এখানে কি পরিমাণ ক্রাউড থাকে সামনে ছাগাটার অবস্থাটা দেখেন একবার কি পরিমাণ মানুষ থাকে জাস্ট এটার একটু দেখাতে চেষ্টা করতেছি আপনাদেরকে মানে মানুষের গায়ের সাথে গা লাগানোর মতো একটা পরিস্থিতি ঠিক এই জায়গা তো সেই জায়গাতে এখানে আপনি মাস্ক লাগায় কি করবেন আর স্বাস্থ্যবিধি তো আপনি এখানে মানে মানার কোনো সুযোগই নাই একজন মানুষের সাথে আর একজনের মানুষের গা লেগে যখন চলতে হয় আর তখন তো সেখানে আর কিছু বলার থাকে তো কয়েকদিন আগে আমি একটা প্রতিবেদন দেখতেছিলাম যমুনা টিভির সম্ভবত সেখানে একজন কমেন্ট করেছে যে ঢাকা জজকোট থেকে সবচেয়ে বেশি করোনা ছড়াচ্ছে কারণ এখানে মানুষ প্রতিনিয়ত লক্ষ লক্ষ মানুষ এই জায়গাতে আছে তো এটা হয়তো বা হতেও পারে কথা সত্য তো যাই হোক সাথে থাকুন যে মানুষের মুখে মানে মাস্ক কেন নেই তো একটু দেখি সামনে একজন আমাদের ভাই আছেন তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এক ভাই দাঁড়িয়ে আছেন উনি কার্ড দিচ্ছেন নির্বাচনী প্রচারণে অংশগ্রহণ করেছেন ভাইজান আপনার মাস্ক কোথায় হ্যাঁ মাস্ক কেন মানে খুলে রাখছেন কেন জি কিছু বলেন শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে তো মাঝে মধ্যে ওনার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে যার কারণে উনি মাস্কটা খুলে রেখেছে তো আমরা এদিকে এদিকে আমরা একটু দেখব যে দেখতে পাচ্ছেন কম বেশি কিন্তু ম্যাক্সিমাম মানুষের মুখেই কোথায় যাব দেখেন মানে ভাই ভাই ব্রাদার যারা আইনজীবী তাদের মুখেই মাস্ক নেই তো এই যে এখানে অনেক সিনিয়র লার্নেড আছে তাদেরকে গিয়ে তো আর বলা যাচ্ছে না যে আপনার মুখে মাস্ক কেন নেই দেখেন অবস্থা তো যাই হোক এই পরিবেশ পরিস্থিতিগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি মানে সচেতন মানুষ যদি মাস্ক ব্যবহার না করে তাইলে সেই জায়গাতে আপনারা কী বা বলার থাকতে পারে এই যে ঢাকা এই ভদ্রলোকটা সবসময় মোটামুটি খুব পরিচিত লোক আমাদের ওকালতনামা সংগ্রহ করে সবসময় হ্যাঁ ফেসবুকে ইউটিউবে আচ্ছা আপনার মুখে মাস্ক নেই কেন হ্যাঁ মাস্ক আছে তো মাস্ক আছে ঠিকই উনি পকেটে রেখে দিছে কারণ কি মনে করেন মানে করোনার কোনো কিছু নাই নাকি করোনা আছে তো মাস্ক কি পকেটে রেখে দেওয়ার জন্য মাস্ক লাগান আপনারা কম বেশি সবার কাছে যাইতে পারতেছি না যাদের সাথে কথা বলা সম্ভব দেখেন এখানে মানুষের আসলে মানে কি বলবো যে কোনো ঠিক ঠিকানা নাই তো এখানে আমাদের পুলিশ ভাইরা আছে কয়েকজন তো ভাই যান আপনার মাস্কটা কোথায় মাস্ক কোথায় বড় ভাই তো কিছু বলেন অ্যাটলিস্ট সবার উদ্দেশ্যে বলেন আপনি মাস্ক কেন লাগাননি একজন সরকারি কর্মচারী হয়ে আপনি মাস্ক লাগাননি কেন আপনি সরি বলছেন তো বুঝতে পারছেন উনি সরি বলছে তো আমরা এখানে এই যে দেখতেছেন কি বড় ভাই শামসুর ভাই ভালো আছেন আপনি ভাই মাস্ক আপনি খুলে আবার এখন লাগালেন কারণটা কি আচ্ছা তো এই তো বুঝতেছেন পরিস্থিতি ভাই আমি রিপোর্ট করতেছি কেন মানে কি ইউটিউবে দেবো তো বিষয়টা বুঝতে পারতেছেন আমাদের এই যদি হয় অবস্থা পুলিশ উকিল সাধারণ জনগণ সবারই কিন্তু একই অবস্থা মানে সবাই ওই রকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে কেউ মাস্ক ব্যবহার করছে কেউ করছে না আসলে মাস্কটাকে দেখা যায় অনেকেই হয়তো বা ওই রকম মানে কি বলবো যে গুরুত্ব দিয়ে দেখছে না তো যাই হোক আজকের ভিডিওটা এদিকে না যাই সামনের দিকে যাব আপনারা থাকুন সাথে।